নিজেদের ভিন্ন কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে নানারূপে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে বলে দাবি করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো চরমপন্থী ও সন্ত্রাসী দলের বাংলাদেশে আর জন্ম হয়নি। 13 অক্টোবর রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বার্ষিক রোপণ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় 2006 সালের 8 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচারও দাবি করেছেন জামায়াতের এই আমির। এই খুনিরা দেশবাসীকে খুনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছিল। এরা বড় রাজা রানীর হালতে ছিল। এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না, তাদের জল দ্বারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না। আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন? অবশ্য হ্যাঁ, তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে। তারা যখন একদলীয় বাকশাল কায়েম করেন, তখন তারা তাদের দলসহ সকল দল নিষিদ্ধ করেছিলেন, আর এবার জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। এই সম্প্রতি আন্দোলনের মাত্র 4 দিন আগে বললেন, বেশি বাড়াবাড়ি করবেন না, আমাদের দিকে চোখ রাঙ্গালেন। বেশি বাড়াবাড়ি করলে 13 সালের 5ই মে যা ঘটেছিল রাত 12টার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে। এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন। যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধররা বাংলাদেশে এখন আছে, আপনারা কোথায় ভাই? তারা বলতেন, আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন, সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে না? তারা দীর্ঘদিন যে সমস্ত কালা কানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক।